এবারে দিদি আমি যদি কিছু ভুল বলি তাহলে মা কালী আমার প্রাণ নিয়ে নেবে, কিন্তু আমরা না হলে আর বন্দিতার দায়িত্ব কে নেবে বলো? আরো আর কতটা? আরো তোলো, আরো তোলো, গায়ে জোর নেই নাকি? বন্দিতা তো এখনো বাচ্চা, 8 বছরের। এটা কোনো বয়স হলো? ওর বিয়ের জন্য আর 3-4 বছর কি অপেক্ষা করা যায় না? পৃথিবী ফাটা পর্যন্ত অপেক্ষা করব নাকি? সেদিন বুঝবে যেদিন আকাশ ভেঙে পড়বে। এই ব্যাপারে এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। বারুদে যে কখন আগুন লাগবে সেটা কি বলা যায়? মুখে লাগাম নেই, আমি তো আছি, আমি তো কথা বলছি। ফালতু কথায় সময় নষ্ট করার কি দরকার? আমি বলে দিলাম এই আগুন পুরো সংসার পুড়িয়ে ছাড়বে, মাথার ওপর খাড়া নিয়ে চলাটা কি ঠিক হবে? বাইরে যদি কেউ বন্দিতার লক্ষণ জেনে যায় তাহলে বদনামটা কার হবে শুনি? তখন ওর বিয়ে দেওয়াটাই সমস্যায় দাঁড়িয়ে যাবে, তখন সারা জীবন আমাদের ঘাড়ের ওপর বসে থাকবে, সেটা কি ভালো হবে? ভালোভাবে বোঝাতে পারো না? এটাই ভালো হবে বন্দিতার জন্য। আরে উনি নিজে চিঠি লিখে পাঠিয়েছেন, দেখো। পরিবারটা খুব ভালো, সম্ভ্রান্ত পরিবার, তা না হলে এত বড় লোক পরিবারের জন্য কি মেয়ে কম পড়েছে? বন্দিতার সৌভাগ্য বলে মনে করো? হ্যাঁ বলে দাও বোন, তাহলে আমার সম্পূর্ণ মায়ের সাথেই দিয়ে দি বন্দিতার বিয়েটাও। বিয়ে? হ্যাঁ আমার বিয়ে? তোমরা কেন দেবে আমার বিয়ে? আমি বিয়ে করব না। হে মা কালী, এ মেয়ে নাকি বাঁদর, সারা দিন শয়তানি করে যাচ্ছে, তুই নিচে নাম। না, আমি নিচে নামলে তোমরা আমার বিয়ে দিয়ে দেবে। দাঁড়া, তুই না নামলে আমি উপরে উঠব। নাম আমি, তুমি উপরে উঠো না। মা যদি বাইরে আসে আজ মার তো খেতেই হবে। দাঁড়া তুই, আমি আসছি। এই বন্দিতা, দাঁড়া, তোর হচ্ছে অসভ্য মেয়ে। কেন আমার বিয়ে দেবে মা? বলো না, কেন আমার বিয়ে দেবে? তোমার কি আমাকে ভালো লাগে না? বলো না, আমার বিয়ে করার কি খুব দরকার? কেন করবি না বিয়ে? নিজের মাকে ছেড়ে কে যেতে চায়? বন্দিতা, সম্পূর্ণা দিদিও তো যাচ্ছে, তাই না? সবাইকে যেতে হয় একদিন নিজের মাকে ছেড়ে। মামা তো যায়নি। মামা পুরুষ মানুষ, আমি আসিনি এখানে। তোমার ইচ্ছা হলে তো তুমি তোমার মায়ের কাছে যেতে পারো। বন্দিতা সোনা, মাকে ছেড়ে যাওয়া নারীর ধর্ম। মাকে ছেড়ে যাওয়া ধর্ম? থাকতে পারবে তো আমাকে ছাড়া? আমার কথা মনে পড়বে না? ওরে কুমোটা, তুই কি আলাদা? একটা কথা শুনে রাখ বন্দিতা, মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে মা মেয়ের সঙ্গে থাকতে পারে না। তাহলে মায়েরও বিয়ে দিয়ে দাও। আমি মায়ের সাথে চলে যাব। হে মা কালী, শোনো, আরে কিছু বলো, বিধবা বিবাহের পাপ করবে? হ্যাঁ, এই নির্লজ্জ মেয়ের তো লজ্জাই নেই, তাহলে আমরাও কি চোখ বন্ধ করে থাকবো? বংশের সর্বনাশ করে ছাড়বে। বিদায় করে ঘাট থেকে নামানোটাই ঠিক হবে। 8 বছর বয়স হতে চললো, 9 বছর হয়ে গেলে তখন কি আর কেউ বাচ্চা বলবে? রসগোল্লা খেয়ে খেয়ে যখন নিজের রসগোল্লার মতো হয়ে যাবে তখন বুঝবে। আমি গোল, প্রত্যেক বছর কাজ আমার সেলাই বাড়াতে হয়। হ্যাঁ এই তো। বন্দিতা না চাইলে ওর বিয়ে হবে না। আচ্ছা ধরো হবু বরের যদি অনেক বড় একটা মিষ্টির দোকান থাকে, রসগোল্লা, সন্দেশ, চমচম সারাদিন ওখানে বানানো হয়, ওই বাড়িতে যার বিয়ে হবে
সে রোজ খেতে পারবে, তাতে তোর কি? ও বাবা, অনেক বড় বাড়ি তার, কেমন লাগবে বারোটা চাবির গোছা হাতে নিয়ে বলতো? মায়ের হাতে যেমন থাকতো তেমন, সারাদিন ছনছন করে বাঁচতো। ওই বাড়িতে বাগান আছে? হ্যাঁ। দোলনা? হ্যাঁ। আর প্রচুর আম গাছ? হ্যাঁ। রসগোল্লা? স্বপ্নটা ভালো ছিল, তাতে তোর কি? তুই তো বিয়েই করবি না। করব, বিয়ে করব। কিন্তু এখন নয়। প্রতি বছর একটা করে পয়সা ফেলে পুরো হাড়ি ভরে গেলে তবেই আমি বিয়ে করব। কিন্তু বন্দিতা, রসগোল্লা, বাগান। রসগোল্লা খেতে পাই বা না পাই, বাগান বা প্রচুর আম গাছ পাই বা না পাই, কিন্তু মাকে ছাড়া কি থাকতে পারবো? মাকে ছাড়া ঘুমোতে পারবো? কে রাতে গায়ে চাদর দিয়ে দেবে? কে রোজ গল্প বলে ঘুম পাড়াবে? বিয়ে না করার জন্য এসব বাহানা করছে। দেখ বন্দিতা, তোকে বলে দিচ্ছি, বিয়ে তোকে করতেই হবে। ঠিক আছে, আমি করব বিয়ে, কিন্তু মাকে আমার সাথে পাঠাতে হবে। আচ্ছা বাবা, নিয়ে যাস তোর মাকে, খুশি তো? সত্যি বলছো মামা? সত্যি। সম্পূর্ণা দিদি, আমি আমার মাকে আমার সাথে নিয়ে যেতে পারবো। কথা দিচ্ছো তো তুমি মামা? একদম। এবার আমাদের বিয়ে একসাথে হবে। বর, আমার বন্দিতার বর ভালো হবে তো দাদা? আমার বন্দিতার খেয়াল রাখবে তো? পিতার ভালোবাসা তো ভগবান পেতে দিলেন না, কিন্তু স্বামী যেন এমন হয় যে জীবনে ভালোবাসার অভাব যেন বুঝতে না দেয়। বন্দিতার জন্য তুমি এমন বর খুঁজে আনবে তো দাদা? হ্যাঁ। বলছি মন দিয়ে শুনবে যে তোমার এই রূপের ঝলক, তোমার এই রূপের ঝলক যে লুকিয়ে দেখেছিল আমাকে, তাকেও মুগ্ধ করে নিল। আর বাবু মশাই মাঝে মাঝে খুব হিংসা হয় তোমার উপর। অনিরুদ্ধ বলে ডাকতে পারো নিজের বন্ধুকে, বাবু মশাই বলার দরকার নেই সেলিম সাহেব। ব্যাস এইভাবেই তো তুমি সবার মন জয় করে নাও। দেখো তুমি পড়াশোনায় ভালো, ডান্সে অপূর্ব, আর বুদ্ধি তো তোমার ঘোড়ার থেকেও জোরে ছোটে। তার উপর আবার সদ্য সদ্য ব্যারিস্টার হয়েছো, তাও আবার গোল্ড মেডেলিস্ট। ঠিক বলেছো, কিন্তু অহংকার নেই, সাবধানে। হ্যাঁ, কি বলবো ভাই তোমাকে, এই কনভোকেশন পার্টিতে তো সব মেয়েরা কেবল তোমার হ্যাঁর জন্যই অপেক্ষা করছে, কিন্তু ভাই তুমি তো শুধু হেসে দাও, মন দাও না কাউকে। মন দেওয়ার জন্য আমার মন কি আমার কাছে আছে? হ্যাঁ সত্যি, আমি তো ভুলেই গেছিলাম যে তোমার প্রেম তো ভারতে রয়েছে, আর যার ফটো তুমি তোমার পকেটের ভেতরে লুকিয়ে রাখো। কিন্তু বন্ধুদের সাথে এরকম লুকোচুরি কেন? আরে ভাই আজ বলেই ভালো যে তোমার প্রেমের বিশেষত্বটা কি। ভোরের প্রথম আলোসে কখনো কেউ দেখেনি এমনই সুন্দর সে, চোখ মেলে তাকালে যেন ফুল হেসে ওঠে। চুলের বেণী খুলে দিলে যেন মুক্ত ঝরে পড়ে, এমনই নেশা যেন কোনো দামি সুরা। আমাকে বদনাম করে দিল সে, শীতের ঠান্ডা বাতাস আমার মনের আশা, পাথরের বুকে আছড়ে পড়া ঢেউ সে, আমার জীবনের সন্ধ্যা।